যে কোনো খাঁচা আপনি দিবেন আমি বানাইতে পারবো। এর পাশাপাশি আপনার গ্রিলে জানালা দরজা এবারে কিসি গেট বিভিন্ন ধরনের গেট এসবগুলো বানাইতে পারবো। মূলত আমরা পাখির কাছাটাই বেশি বানাই, কোয়েল পাখির জন্য আমরা এই চিকন রোড দিয়ে বানাই, আমরা বাঘের কাছে বানাতে পারবো, কুকুরের কাছে আমরা বানাই, সবকিছু বানাই। এগুলো আপনার পাখির কাছে আমরা এটি বানাইছি, এটি আমরা সেট করবো, চারটে পাট লাগে। এটি মূলত বক্সের কাছা, আরেকগুলো আমরা বানাই ওটি আমরা এঙ্গেল দিয়ে অনেক গোল করে অনেক বড় করে বানাই। এটার উপরে আরেক তাক হবে পাঁচ তাক, অনেক জনে চার থাক বানা, অনেক জনে দুই থাক বানা, অনেক জনে তিন থাক বানা। এটার মধ্যে আপনি কবুতরও পালে, তারপরে ছোট ছোট পাখি যা বিভিন্ন জাতের পাখি ওইটিও পালা। কাস্টমারে যতটা বলে আমরা ততটাই বানাই দিই। ওইগুলো আপনার পুরান ঢাকায় যাইতেছে, আপনার মহাখালী যাইতেছে, উত্তরা আরো অনেক জায়গায় যাইতেছে, অনেক দূরে দূরে। সবচেয়ে আপনার খাঁচা নেওয়া হচ্ছে আপনার পুরান ঢাকার মানুষ, মহিলারা আপনার ছোট ছোট সাইজের নিয়ে 3 ফিট বাই 3 ফিট বাসা বাড়ির জন্য ও বারান্দার জন্য। ওরা তো এক জোড়া কবুতরের জন্য আসে আর এক জোড়া পাখির জন্য, ওরা ছোট সাইজেরই বানায় নি। মেয়েরা এসে বলে যে পাখির খাঁচা বানানো হবে, বানাবো, বানাইতে পারবেন? আমরা বলি ঠিক আছে আমরা বানাতে পারি, আপনি কত কত লাগবে কি আসে বিষয় আপনি বলেন। স্টিল দিয়ে আপনার এস এস মাল দিয়ে তো ওরা খাঁচা বানানা, আপনার এম এস মাল দিয়েই খাঁচা বানা, আমরা এম এস মাল দিয়েই বানাই। প্রথম আমরা গ্যানিং দিয়ে কাটা হই, তারপর আমরা ওয়ালিং করি, ওয়ালিং করার পরে ফিটিং করি, ফিটিং করার পরে রং করা হয়, রং করার পরে কাস্টমারের দিকে নিয়ে যাই। রং করার আগে আপনার যা কাটা মাটা আর ওয়ালিং করা, তারপরে আর কোনো কাজ নাই, তারপরে রং করা হয়। আমরা নতুন রড দিয়ে ওইটা আর মোছা লাগে না, এটা আমরা বানানোর পরে এটা রং করা হয়। এক সুতা রড দিয়ে, দুই সুতা রড দিয়ে, তিন সুতা রড দিয়ে পাখির কাছে বানানো হয়। মোটা রড দিয়ে তো পাখির কাছে হইব না, চিকন চিকন রড দিয়ে পাখির কাছে বানানো হয়। চিকন রড দিয়ে অনেক সুন্দর হয় পাখির কাছে, এর জন্য চিকন রড দিয়ে বানানো হয়। দাম অনেক টাকা, প্রায় 15,000-20,000 বিভিন্ন দামে সব সাইজে বানানো হয়, বিভিন্ন ধরনের সব পাখি। এগুলো আপনার এলকির বাজার সামনে এক দোকান আছে, ওই দোকান থেকে আমরা নিয়ে আসি। সবথেকে বড় কাছে আমরা বানাইছি 60,000, ওইটার মধ্যে আপনার কবুতর কাজ করতেছি আমি প্রায় 7 বছর। পাখির কাছে বানাই আপনার পাশে আমি অন্য কাজও করি। একটা পাখির কাছে বানাইতে আমার 1-1.5 ঘন্টা লাগতে পারে, ছোট গলা 3 ফিট বাই 3 ফিট, বড় গলা আপনার হাফ বেলা লাগতে পারে। তারা বানানোর পরে অনেক খুশি বলে যা অনেক বানানো ভালো হয়েছে, অন্য সব দোকান থেকে অনেক ভালো, এখানে খাঁচা বানানো হয়।